I know examination is knocking at your door and you are always confused about your examination. For that reason, I am always ready to help you and today I am going to discuss some important questions from poetry. So let's start, friends. প্রথমত পোয়েট্রি যেটা আশ্লিপ ইন দ্য ভ্যালি থেকে আর্থার রিম্বোর লেখা আমি কিছু ইম্পর্টেন্স কোর্শেন্স আলোচনা করছি তো আসলিপ শব্দের অর্থ হচ্ছে ঘুমন্ত আর ভ্যালি শব্দের অর্থ হচ্ছে উপত্যকা উপত্যকায় ঘুমন্ত বা ঘুমিয়ে এমন একজন আছেন যার নিয়ে এই গোটা কবিতাটা সবুজ ঘাসের ওপরে উপত্যকার মধ্যে ছোট্ট নদী বয়ে যাচ্ছে সেই রকম একটি সুন্দর নেচারাল ভিউ দিয়ে শুরু হয়েছে তো প্রথম এক নাম্বার কোশ্চেন আমরা দেখব এনটি ওয়ার পোয়েম এই যে এনটি ওয়ার পোয়েম যেটাকে আমরা বলতে পারি বিরোধী কবিতা বলা হয়েছে কেন বিরোধী মিনস এখানে একটি সৈন্য জীবন হারিয়েছেন প্রপার্টির ক্ষতি হয়েছে আমাদের তার ভ্যালুয়েবল লাইভসটা তিনি দেশের জন্য স্যাক্রিফাইস করেননি কিন্তু যুদ্ধ সেখানে কেড়ে নিয়েছে তার জীবনটাকে এবং এই যে নির্মমতা এর যে হৃদয় হৃদয়হীনতা এর থেকে কবি দেখিয়েছেন যে এই কবিতায় একটি নিগুড় অর্থ যেটা এনটি ওয়ার পোয়েম হিসাবে ব্যাখ্যা করা হয় এই কবিতার শেষের দিকে বলা আছে টু বুলেট উন্ডস অর্থাৎ দুইটি বুলেটের ক্ষত দিয়ে সৈন্যটিকে মেরে ফেলা হয়েছে তারপরে দেখবে যে এই সৈন্যের জীবনটা চলে গেল অর্থাৎ দেশের প্রপার্টি ক্ষতি হয়ে গেল এবং কি ব্রুটালিটি যেটাকে বলা হয় নিষ্ঠিরতা এই চরম হৃদয়হীনতার পরিচয় কিন্তু এখানে একটা পাওয়া যাচ্ছে তো আমরা গোটা কবিতাটা পড়ে এটুকু বুঝেছি যে পোয়েটসের অ্যাটিটিউডটাই ছিল টু ওয়ার্ডস ওয়ে এন্টি ওয়ার সুতরাং আমরা এটা সুন্দর করে লিখে দিব যে এটা হচ্ছে একটি এনটি ওয়ার পোয়েম এবং তোমরা সেই সঙ্গে প্রসঙ্গ তুলে আনবে যে সৈন্যটি কোথায় শুয়েছিল কীভাবে পড়েছিল কার উপরে পড়েছিল কেউ তাকে ডিস্টার্ব করেনি যে সৈন্যটি শুয়ে আছে তার ঘুমে যেন কেউ ব্যাঘাত না ঘটায় তোমরা এগুলো একটু ডেসক্রিপশান দিয়ে সুন্দর করে দেখিয়ে দেবে যে দিস ইজ দ্য এন্টি ওয়ার পোয়েম নাম্বার প্রশ্নে বলা আছে ইন ইস সাইড দেয়ার আর টু রেড হোলস এই যে টু রেড হোলস অথবা পিটি অবয়ার এই পিটি অবয়ার এবং টু রেড হোলস এই শব্দটাও কিন্তু যুগদের নির্মমতাকে নির্দেশ করছে যে যুদ্ধ হচ্ছে কি বলো তো একটা ফিউটিলিটি ওয়ার কি বলা হয়েছে ব্যর্থতা এখানে ইট ইজ আ টোটাল মিনিংলেস সো এটা হচ্ছে একটা পিটি অবয়ার এই সৈন্যের মৃত্যুটা পিটি অবয়ার এবং রেড হোলস কোনটা সৈন্যটিকে মারা হয়েছে গুলি করে দ্যাট ইজ টু রেড হোলস সো তুমি যখন আনসারটা লিখবে এখানেও কিন্তু সেভ ডিসক্রিপশান আসবে যে সৈন্যটিকে মারা হয়েছে এভাবে মৃত্যুর পর সৈন্যটি কীভাবে উপত্যকার মধ্যে পড়ে আছে তার মাথার নিচে কী আছে এবং কীভাবে সৈন্যটি তার হাতটি রেখেছে তার ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে বারবার কবি এই অনুরোধ রাখছে তো আমরা এই ঘটনাগুলো কিন্তু এখানেও বর্ণনা করব তো দেখতে পেলাম নাম্বার ওয়ানের আনসার নাম্বার এর আনসার অনেকটা একই রকম হচ্ছে নাম্বার থ্রি আছে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ এখানে একটা সৈন্যের কথা বলা হয়েছে প্রশ্ন আসবে কে ওপেন মাউথে শুয়ে আছে আর সোলজার কেন শুয়ে আছে কারণ সে মৃত হ্যাঁ একটা ইয়াং সৈন্য কেন মুখ খুলে শুয়ে আছে ওপেন মাউথে কারণ হি ইজ ডেট অলরেডি এটুকু লিখবে কেন শুয়ে আছে সেম অ্যান্সার হবে কোথায় শুয়ে আছে একটা উপত্যকায় হ্যাঁ একটা উপত্যকার মধ্যে শুয়ে আছে সেখানে নিচে কি ছিল গ্রিন গ্র্যাস সবুজ ঘাসে ভরা ভূমির ওপরে সৈন্যটি পড়ে আছে তো সেম ঘটনা আমরা উপত্যকাটাকে যে ডেসক্রিপশান করি দেখবো সেখানেই সৈন্য পড়ে আছে এবং সেটি আমাদের আনসার কে কোথায় কিভাবে চার নাম্বার কোশ্চেন দি ফিল দ্য হলো ফুল অফ লাইট এই যে হলো ছোট্ট উপত্যকাটিকে পরিপূর্ণ করেছে আলো দিয়ে তাহলে এখানে ছোট্ট বলতে কোনটাকে বোঝানো হয়েছে যেখানে সবুজ ঘাস দিয়ে একটা ছোট্ট নদী যার পাশ দিয়ে বয়ে গেছে সেইটাই হচ্ছে হলো কোন কবিতার লাইন আসলে বিন্দা ফিল দে বলতে কাকে বোঝানো হয়েছে ফিল্ড হলো ফুল অফ রাইট তো এই যে কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন আমরা কিন্তু আগে থেকেই পড়ে আসছি এবং আমরা যদি ভালো করে কবিতাটা জানি তো এই অ্যান্সারটা আমাদের কোনো প্রবলেম হবে না নেক্সট কোশ্চেন হিজ স্মাইল ইজ এসমাইল অ্যান অফ ইনফেন্টস তার হাসিটা হচ্ছে একটা ইনফেন্সের মতো তার হাসি বলতে কার হাসির কথা বলা হয়েছে ওই সৈন্যের হাসিটা কেন ইনফেন্সের মতো কারণ হি ইজ এ সোলজার তার মধ্যে কোনো রকম দ্রুততা নেই কোনো রকম প্রবঞ্চ প্রবঞ্চনা বা কোনো রকম কাউকে ঠকানোর মনোভাব তার নেই তাহলে আমরা বুঝতেই পারলাম যে হিস স্মাইল ইজ লাইক দ্য ইনফেন্টস ইনফেন্স মানে কি নিষ্পাপ শিশুর মতো তো দেখতে পাচ্ছি আমরা যদি কবিতার মিনিংগুলো লাইন বাই লাইন বুঝে যাই তো আমরা এই যে কোশ্চেনগুলো আমি অ্যানালাইজ করলাম আমি সুন্দর করে উত্তর লিখতে পারবো তো সর্বমোটভাবে একটি কথাই বলি তুমি যদি ভালো করে পড়ো একটা আনসার দিয়ে তুমি কিন্তু প্রত্যেকটা আনসারই লিখতে পারবে শুধু দু একটা লাইন এদিক ওদিক অ্যাডজাস্টমেন্ট করে নিলেই কিন্তু তোমার আনসারটা একদম খুব সুন্দর হবে এটুকু বলতে পারি আমি নেক্সট কবিতা দ্য পোয়েট্রি অব আর্থ অর্থাৎ পৃথিবীর কবিতা এই যে পৃথিবীটা চলছে তারই একটা কবিতা যেটা এই কবিতায় দুটো ঋতু অর্থাৎ দুটি সিজন সামার অ্যান্ড উইন্টারের মধ্য দিয়ে এবং দুটি ইনসেক্টস যাদের আমরা কীটপতঙ্গ বলি যেমন গঙ্গাফরিং এবং ঝিঝি পোকা গ্রীষ্ম এবং শীতকাল তাদের সুমধুর সঙ্গীতে কিভাবে একটা প্রাণময় পরিবেশ এই পৃথিবীর বুকে উপহার দিয়েছেন এবং যে সঙ্গীত কখনো ধ্বংস হয় না কখনও বিনাশ হয় না তো দেখতে পারব প্রথম কোশ্চেন্স নাম্বার ওয়ান পোয়েট্রি অব আর দিস নেভার ডেট ডেট অথবা সিস ময় রাখবে এই পোয়েট্রি অব আর্থ পৃথিবীর কবিতার কখনো মৃত্যু হয় না কিভাবে ব্যাখ্যা করবে আমরা জানি যে পৃথিবীতে যখন গ্রীষ্মকালে তপ্ত হয়ে গেছে অর্থাৎ সামারে সব সবকিছু প্রচণ্ডভাবে যদিও তারা অসহ্য তাপ সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছে তখনই কিন্তু আমাদের সঙ্গীতকে অর্থাৎ মিউজিক এই পৃথিবীর যে সঙ্গীতটাকে বয়ে নিয়ে চতুর্দিকে আনন্দ দান করেছে সেটা হলো গ্র্যাসপার গ্র্যাসপার মিনস গঙ্গা ফরিং গঙ্গা ফরিং সেই তার অদম্য উৎসাহে সেই গ্রীষ্মকালের দাবদাহকে ভেদ করে তিনি তার সুন্দর সঙ্গীত উপহার দিয়েছেন এটুকু আমরা ডিসক্রিপশান করব তারপরে নেক্সটে আমরা আরেকটা ডিসক্রাইব করব সেটা হলো উইন্টারে প্রচণ্ড শীতে সবাই যখন জবুথবু থবু হয়ে গেছে সেই শীতকালেও আঁচ চুল্লি থেকে একটা সঙ্গীত ভেসে আসছে সেই ঝিঝি পোকা ক্রিকেটের সঙ্গীত এবং সেই সঙ্গীত দিয়ে গোটা পৃথিবীকে মুগ্ধ করেছে প্রাণময় পরিবেশ সৃষ্টি করেছে এবং এই দুটোকে মিলেমিশে আমরা তার পৃথিবীর কবিতার কখনো শেষ হয় না এই আনসারটাকে সুন্দর করে অ্যানালাইজ করে লিখব বিষয়বস্তু যা বললাম সেটাই নেক্সট বলেছে সেন্ট্রাল আইডিয়া তো আমি একটু আগেই শুনেছি পৃথিবীর কবিতার কখনো শেষ নেই দুটো জিনিস একটা গ্র্যাস ওপার একটা ক্রিকেট তো এই দুটো দিয়ে আমি সেন্ট্রাল আইডিয়াটাও লিখব তারা যা যা করেছে সেই বিষয়গুলো এখানে যদি বর্ণনা করি সেটাই আমার হয়ে যাবে সাবস্টেন্স হয়ে যাবে একই জিনিস কিন্তু বুঝতে হবে তারপরে বলেছে হি টেক্স দ্য লিড এখানে সে নেতৃত্ব দিচ্ছে এই যে লিড করছে কে হি বলতে কে ওই গ্র্যাস ওপার এখানে শুধু মনে রাখবে গ্র্যাস ওপারের কথাটুকু তুমি লিখবে তো গ্র্যাস অনেক কিছু করেছে হ্যাঁ পোয়েট্রির স্টার্টিং থেকে তুমি দেখবে যে গ্র্যাস কিন্তু অনেক কিছু করেছে তার মিউজিকটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য তো এই যে গ্র্যাস ওপারের কাহিনিটা তুমি এখানে সুন্দর করে লিখে দিবে লিড কে করছে গ্র্যাস ওভার করছে তারপরে নেক্সট কোশ্চেন হি রেস্ট অ্যাড ইস হি বলতে কে সেটাও গ্র্যাস বলছে হি রেস্ট অ্যাড ইস সে স্বচ্ছন্দে সে আরামে যেন কি করছে বিশ্রাম নিচ্ছে এটাও কিন্তু গ্র্যাশ ওপার তো আমি যে কোশ্চেন্সগুলো তোমাদের সামনে তুলে ধরলাম দেখবে একটারও বিষয় কিন্তু আলাদা নয় আমি প্রথমে যা পড়ে এসেছি সেকেন্ডটাও তাই তৃতীয় নাম্বারও তাই চতুর্থ নাম্বারও কিন্তু তাই কিন্তু একটু বুঝতে হবে বারবার তাই বলি তোমরা আগে বোঝো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কোশ্চেন্স কোশ্চেনের মানে আগে বোঝো তারপর লেখাটা শুরু করো তুমি যদি মানেটা বুঝতে পারো দেখবে তুমি উত্তর তোমার জানা তুমি আনসার জানো তুমি সুন্দর করে লিখে দিয়ে আসতে পারছো কিন্তু যদি তুমি বুঝতেই না পারো তুমি লিখবে কীভাবে বলো তো তো এটুকু আশা করি বুঝতে পারলে এবং এখানে যে চারটি কোশ্চেন্স আমি দিয়েছি এই চারটি কোশ্চেন যদি তুমি বুঝতে পারো তুমি যে কোনো আনসার যে কোনোভাবে লিখতে পারবে এটুকু বলে দিই এই চারটা কোশ্চেনের একটাই আনসার কিন্তু করা যেতে পারে সুন্দর করে তো একটা আনসারই পড়ো না তুমি তুমি সুন্দর করে লিখে দেবে ওই যে বললাম কিন্তু একটু বুঝতে হবে যদি আসে হু ইজ দ্য পোয়েট অফ দিস পোয়েম তো সেটা তো তোমার জানা দরকার তুমি যদি তার মধ্যে ঢুকিয়ে দাও সাবস্টেন্সের মধ্যে সেটা তো হবে না কে বলেছে হু দিস তো এটাও যদি তুমি ডাইরেক্টলি লিখে দাও হবে না কিছু তো লেজুর প্রশ্ন আসতেই পারে সেগুলো সেগুলোকে উত্তর করার টেকনিক তোমার জানতে হবে তবেই তো তুমি বুঝতে পারবে সব কিছু তাই না